চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রায় 4,500 কোটি টাকা লাভ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি হচ্ছে এক যুগের মধ্যে সর্বনিম্ন দামে। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে আরও বিচার বিশ্লেষণের পর। তবে বিশেষজ্ঞদের মতে, দাম বাড়লে ভোক্তাদের উপর চাপ বাড়ে। ইকবাল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের 65% ডিজেল, যার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। চলতি মাসের প্রথম 15 দিনে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রিমিয়াম সহ এই পণ্য কেনে প্রতি ব্যারেল গড়ে $40.46, অর্থাৎ প্রতি লিটারের দাম পড়ে 20 টাকার কিছু বেশি। সাথে শুল্ক, পরিবহন, ভ্যাট সহ নানা খাতে লিটার প্রতি খরচ বাড়ে আরও 15 টাকা, অর্থাৎ সব মিলিয়ে 35 টাকা খরচের বিপরীতে বাজারে বিক্রি হচ্ছে 68 টাকায়। ফলে কেবল ডিজেলেই বিপিসির লাভ থাকে অন্তত 33 টাকা করে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় সরকার এই সুবিধা নিচ্ছে প্রায় বছর দুয়েক হলো, কিন্তু ভোক্তা পর্যায়ে দাম কমাতে কেন সিদ্ধান্তহীনতায় সরকার? যদি আমি তেলের ব্যাপারটা বাড়াতে চাই, তাহলে আমি কমিয়ে দিতে পারি। আমি হয়তো সিএনজির দামটা গ্যাসটাকে বাড়িয়ে দিতে পারি। যদি আমি গ্যাসটাকে কম দিতে চাই, গ্যাসটা যদি আমি ফিডব্যাক করতে চাই ইন্ডাস্ট্রি, তো এই যে সামগ্রিক বিষয়টা, এই বিষয়টা কিন্তু সেখানে আসতে পারে। ডিজেলের দাম এত বেশি কমাবো না যেটা পার্শ্ববর্তী দেশের সাথে যাতে আবার ব্ল্যাক না হয়ে যায়। যদি বাড়ারটা বাড়ে তাহলে কমারটা কমবে না কেন? এবং সরকার যদি এটা কমাতে না পারে তাহলে এটা চরম ব্যর্থতা। কারণ তা না হলে আমরা যেটা হবে, আমরা কখনোই আর ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমরা প্রাইস লিঙ্ক করতে পারবো না। সরকারকে সবসময় ভর্তুকি দিতে হবে যখন ভর্তুকির সময় হবে এবং মূল্য বাড়বে, কিন্তু যখন মূল্যটা কম হবে পাবলিক সেই বেনিফিটটা কখনোই আর পাবে না। ডিজেলের মতো অক্টেনেও লাভের অঙ্ক বেশ বড়। গেল বছর আগস্টে বিপিসি এই পণ্য কেনে প্রতি ব্যারেল $82। সব খরচ ধরে কেনা দাম প্রতি লিটার 59 টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা লাভে 99 টাকায়। প্রায় একই অবস্থা জেট ফুয়েল এবং কেরোসিনও। এ কারণে কেবল 2014-15 অর্থ বছরে বিপিসি লাভ করে 5,200 কোটি টাকা। এরই মধ্যে তা দিয়ে সংস্থাটি শোধ করেছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের দায় দেনাও। কেবল তাই নয়, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে লাভের অঙ্ক ছাড়িয়েছে 4,500 কোটি টাকা। বিপিসির যে দেনাটা ছিল, এই দেনাটা আপনার বিভিন্ন ব্যাংকের কাছে দেনা ছিল, বিভিন্ন সংস্থার কাছে, তো এটা তো দিতে হতো, এটা থেকে তো পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। আমার কথা হচ্ছে যে সরকার সরাসরি যদি জনগণকে এর বেনিফিটটা না দিতে পারে, যেটা ডিজেলের ক্ষেত্রে সবারই সন্দেহ আছে, সেইটা যদি তারা রেভিনিউটা অবভিয়াসলি যদি কমানো হয় এবং যদি জনগণ তার সুবিধা না পায়, এই টাকাটা চলে যাবে ব্যবসায়ীদের পকেটে। আন্তর্জাতিক বাজারের সাথে স্বয়ংক্রিয়ভাবে দাম সমন্বয়ের রেওয়াজ চালু আছে বহু দেশে, এমনকি ভারতেও। কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, এই ব্যবস্থা বাংলাদেশে চালু করার জন্য অপেক্ষা করতে হবে লম্বা সময়ে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।